করোনা কার্ফির মধ্যে আগরতলা শহরে শুধু রাতের বেলা নয়, দিনের আলোতেও ঘটছে অপরাধের ঘটনা। এবার পশ্চিম থানার ঢিলছড়া দূরত্বে ঘটছে দিনের পর দিন চুরি। অভিযোগ নির্বিকার হিরার পুলিশ। রাত্রিকালীন কার্ফিউ, এরপরে করোনা কার্ফিউ, এসবে থেমে নেই চুরির ঘটনা। সাধারণ মানুষের যেখানে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, সেই জায়গায় দিব্যি চুরি সংঘটিত করে চলেছে চোরের দল। অভিযোগ একটি ঘটনারও কিনারা করতে পারছে না বিপ্লব দেবের পুলিশ। এবার পশ্চিম থানার ঢিলছড়া দূরত্বে ঘটছে চুরির ঘটনা, তাও বনিদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অভিযোগ, এ নিয়ে তিনবার এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নিয়ে যায় বৈদ্যুতিক তারসহ বিভিন্ন জিনিস, প্রায় 2 লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনা জানান বিদ্যালয়ের টিচার ইনচার্জ দিব্যেন্দু বিকাশ সেন। আনুমানিক দেখুন, তার যেসব তার নিয়ে গেছে এখানে প্রায় 1.5-2 লাখ টাকার মতো তো হবে হয়তো বা, কারণ এটা ইলেকট্রিফিকেশন করতে গেলে এরকম খরচ তো হবেই। আবার খবর পেয়ে আসে, তারপর ওরা আমাকে ফোন করার পর আমি বাড়ি থেকে চলে আসি। এখন আমি আমাদের যে স্কুলের HOD DO ওনাকে আমি ফোনে জানিয়েছি, গত শনিবার দিনও ওনাকে আমি জানিয়েছি ব্যাপারটা। এর আগেও চুরি হয়েছে শনিবারের আগে, তো আমরা গত শনিবারে FIR OSPS-এ দাখিল করি, আজকেও করবো OSPS-এ FIR। আজকেও আমি DDO HO এবং অ্যাডমিনিস্ট্রেটার সাথে জানিয়েছি ব্যাপারটা। শহরের প্রাণ কেন্দ্রে এভাবেই চুরির ঘটনা ঘটে চললেও পুলিশি ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।